মনে রাখবেন দুষ্ট জিনের প্রভাব ব্ল্যাক ম্যাজিকের প্রভাব এগুলো আমাদের সমাজে এখন ঘরে 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 আমরা টেরো পাচ্ছি এই অদৃশ্যের বিষয়গুলো যেগুলো কোরআন হাদিসে প্রমাণিত কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত এগুলোকে আমরা অনেকেই অনুভব করতে পারছি না ফিল করতে পারছি না এবং অনেকে এগুলো নিয়ে আমরা বিভ্রান্তিতে আছি আমাদের ইমানের দুর্বলতার কারণে বিশ মাসের একটা বাচ্চা যখন আমি সালাতে দাঁড়াই তখন দুপা ধরে চিৎকার করে তখন আমি ভয় পাই একা ঘরে আর যদি বসে সালাত আদায় করতে যাই তখন আমার গলা ধরে কাঁদে রুকু সেজদা করতে দেয় না তার ডাকে জবাব না দিয়ে নামাজ পড়লে তার মাথা দেয়ালে আঘাত করতে থাকে কিভাবে আদায় করব হুজুর দয়া করে বলে দেন এটা তো অস্বাভাবিক মনে হচ্ছে যদি কোনো বাচ্চা এই পর্যায়ের সমস্যা করে এটা বোঝা যাচ্ছে যে স্বাভাবিক না সবই করতে দিবে শুধু নামাজ পড়তে গেলে এ বাচ্চা মরণাপন্ন অবস্থা হয়ে যাবে বোঝা গেছে এখানে দুষ্ট কোনো শয়তানের কোনো শয়তানি এই বাচ্চার উপরে প্রভাব বিস্তার করেছে হয়তো তাকে শয়তান ভয় দেখা ভীতকর কোনো পরিস্থিতি তৈরি করে আমরা অনেকে এই অদৃশ্যের বিষয়গুলো যেগুলো কোরআন হাদিসে প্রমাণিত কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত এগুলোকে আমরা অনেকেই অনুভব করতে পারছি না ফিল করতে পারছি না এবং অনেকে এগুলো নিয়ে আমরা বিভ্রান্তিতে আছি আমাদের ইমানের দুর্বলতার কারণে মনে রাখবেন দুষ্ট জিনের প্রভাব ব্ল্যাক ম্যাজিকের প্রভাব এগুলো আমাদের সমাজে এখন ঘরে 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 আমরা টেরো পাচ্ছি এগুলো থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় মহৌষধ হলো বাসা বাড়িকে হারাম মুক্ত করেন হারাম কোনো ছবি টাঙিয়ে রাখবেন না হারাম কোনো জিনিস থাকবে না মিউজিক বাসায় বাজবে না এবং কোরআন তেলাওয়াত নিয়মিত করে থাকেন যদি এই তিনটা কাজ আপনি নিয়মিত করতে পারেন ইনশাআল্লাহ আপনার বাসায় শয়তান কোনো চান্স পাবে না মুসলমানদের বাসা থেকে এখন কোরআন তেলাওয়াত উঠে গেছে এই জন্য শয়তান চান্স নিয়ে গেছে সেখানে এই বাচ্চার বিবরণ শুনে রীতিমতো আমার প্রায় নিশ্চিত ধারণা তৈরি হচ্ছে যে এখানে দুষ্ট জিনের ভয়ঙ্কর শয়তানের ভয়ঙ্কর কোনো প্রভাব বাচ্চার উপর আছে তাহলে আপনি ভালো কোনো রাকি বা ঝাড়ফুঁক যারা কোরআন এবং হাদিসের আলোকে করেন সহি পদ্ধতিতে এরকম কোনো রাকির কাছে যান তাকে দিয়ে আপনি ঝাড়ফুঁক করান এবং সেই চেষ্টা আপনি অব্যাহত রাখেন সুরা বাকারার তেলাওয়াতটা নিয়মিত বাসায় চালু করে রাখেন এরকম বিভিন্নভাবে আপনি বাচ্চাকে কোনো রাকির কাছে দেখান ইনশাআল্লাহ ঠিক হবে আর বাচ্চা জ্বালাতন করে আশেপাশে কোনো মানুষই কি নাই যার কাছে রাখা যাবে আপনি চেষ্টা করেন তার সামনে নামাজ পড়তে অসুবিধা হলে তার পেছনে পড়েন অন্য কারোর কাছে দিয়ে রাখেন কাউকে বাসায় নিয়ে আসেন সে যখন ঘুমায় থাকে নামাজের আগে তার ঘুম পাড়ায় দেন ওই ফাঁকে নামাজ পড়েন এরকম ইচ্ছা করলে বহু বুদ্ধি আপনাকে আপনি বের করতে পারবেন আপনি যদি নামাজ ফাঁকি দিতে চান তাহলে ভিন্ন কথা আর যদি বলেন যে না অসুবিধা তাহলে অসুবিধাকে সুবিধা করার বহু রাস্তা আছে সেটা বের করতে হবে ফরজ নামাজ কোনো অবস্থাতে মাফ হবে না এটা মাফ হওয়ার জিনিস না ভাই আপনি দেখেন যুদ্ধক্ষেত্রে পর্যন্ত আল্লাহ তাআলা নামাজের নির্দেশ করেছে করছেন না করেন নাই সলাতুল খৌফ কোরআনে আছে যুদ্ধ চলছে রণাঙ্গনে সম্মুখ সমর ডাইরেক্ট যুদ্ধ এক গ্রুপ নামাজ পড়বে ইমামের সাথে এক রাকাত সফরে তারা চলে যাবে এক রাকাত পড়ে আরেক গ্রুপ যুদ্ধ করবে তারা যুদ্ধ থেকে এসে ইমামের পিছনে দাঁড়ায় আরেক রাকাত পড়বে ইমামের দু রাকাত হয়ে গেল আবার প্রথম যারা এক রাকাত পড়ছে তারা এবার এসে এক রাকাত পড়বে এবার ভেঙে ভেঙে পড়বে যুদ্ধ রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে যান বাঁচানোর যেখানে দরকার সেখানে তারপরও নামাজ মাফ নাই নামাজ কোনো অবস্থাতে মাফ নাই দাঁড়া না পারলে বসে বসে না পারলে শুয়ে ইশারা আপনাকে নামাজ পড়তেই হবে অতএব বাচ্চারে অজুহাতে আপনি নামাজ ছাড়তে পারবেন আমাদের অনেক ভাইরা আছেন সামান্য অজুহাতে নামাজ পড়েন না অনেক ড্রাইভার ভাই আছেন আমি কোথাও তাদের গাড়িতে গেলে জিজ্ঞেস করি ভাই আপনি মুসলমান না হ্যাঁ মুসলমান তো নামাজ পড়লেন না যে বলে হুজুর নামাজ পড়ি না গায়ে রাখার জায়গা না এটা কোনো অজুহাত হলো আপনি যদি একটা দোকানের সামনে যায় বলেন দোকানদারকে দোকানদার ভাই আমি চার রাকাত ফরজ নামাজ পড়ে আসব আমার গাড়িটার দিকে একটু খেয়াল রাখেন এমন কোনো পাশান আছে বাংলাদেশে যে বলবে না আমি রাখবো না নামাজের কথা বলে রাখবে না ইনশাআল্লাহ তাহলে বোঝা গেলে ইচ্ছা থাকলে উপায় হয় উপায় অবশ্যই থাকবে আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন